জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করুছি। আমার সনাতন সংস্কৃতি গুরুজন মানুষ প্রণাম শিখায়, কাহিঁকি না অন্য পাখে বা গুরুজন পাখে আমি নই পড়লে আমার আশীর্বাদ গুরুজন ঝরি পড়ে, আই আশীর্বাদ আমার প্রগতি পথে লাগে বা আমি বহু উন্নতি করু সেই আশীর্বাদ টিকক প্রাপ্তি করি। জীবন ভিতরে আমি অভিশাপ মুন্ডাইবা অপেক্ষা আশীর্বাদ মুন্ডাইবা দরকার। অন্যকে কষ্ট দেলে আমাকে অভিশাপ মিলে, আউ অন্যকে আনন্দ দিয়ে তাঙ্ক পাখে নই পড়ি প্রণাম কলে তাঙ্কঠার আশীর্বাদ আমার উপরে ঝরি পড়ে। তো এমিতি কিছু জায়গা আছে যে জায়গায় আপনার বিলকুল পাদ ছুঁই প্রণাম করতু না, আউ ভক্তবন্ধু সে জায়গা কোটি আউ কোটি আপনার প্রণাম করবে নি সে কথা মধ্যে জাঁ রাখা আবশ্যক আছে। তো আপনার কেবে বি স্নান সময়ের প্রণাম করতু না, কোণী লোক স্নান করুচি তাকে যাই প্রণাম করবে না, ভোজন সময়ের কেউ লোক খাউচি যদি তাকে প্রণাম করবে না, প্রভুঙ্ সামনে যদি আপনার প্রভুঙ্ সামনে মধ্যে বসিচ্ছন্তি সে আপনার জমা বি প্রণাম করে পারবে না, কাহিঁকি না এহা প্রভুঙ্ প্রতি গোটে নিম্নমান হব, আউ সেথিপাই মধ্যে প্রণাম করিবা কথা নু। বাড়ককে ধরিতিবা সময় যদি কেহি বাড়ককে ধরিছি আপনার মধ্যে প্রণাম করন্তু না। পুনশ্চ পূজা সময় ব্রাহ্মণ পুরোহিত পূজা কর্ম করছেন আপনার আসি তাকে প্রণাম করে পারবে না, কাহিঁকি না পাদ ছুঁই প্রণাম করে পারবে না। তো কেউ ভালো ভাবে দূররু প্রণাম করে পারবে, কাহিঁকি না পাদ ছুঁই প্রণাম কলে আপনার সেই বস্ত্রের পরিশ্রা যাইবে, সেই বস্ত্রের আপনার খাইবে, ব্রাহ্মণ তাঙ্কর পূজা করছি, অনেক লোক আসতে পাদ ছুঁই প্রণাম করতে বিলকুল তাহা করবে না, তেমন সেইপাই আপনার বারণ রয়েছে ব্রাহ্মণ পূজা করুয়া সময় প্রণাম বা পাদ ছুঁই প্রণাম করা নিষেধ। আউ আপনার যে লোক রাগিছে তার মধ্যে পাদ ছুঁই প্রণাম করতু না, ক্রোধ অবসরে জন জনক গাড়ি দেছি আপনার হঠাৎ শুনলে সেই রাগিকি জর্জ তাঁর পাদ ছুঁই মধ্যে প্রণাম করা নিষেধ করা যাই। খালি সেটি নুহ, দাঁত ঘষুথিবা সময় আপনার প্রণাম করতু না, আউ শ্মশান ফেরুথিবা সময় প্রণাম করতু না, গোটিয়ে হাতরে কেবে বি প্রণাম করতু না। অনেক লোক মানে যাওয়া রাস্তায় দেব মন্দির পড়লে আউ কে জন দেখালে আজ্ঞা প্রণাম প্রণাম এমিতি জমা বি করতু না, এ প্রণাম আপনার করা কথা নুহে, গোটিয়ে হস্তরে প্রণাম কলে পুণ্য ক্ষয় হয়ে যায়। আপনার যদি দুই হস্তরে সাইকেল চলাউছেন কে জন গুরুজন লোক আপনার মথা নইকি প্রণাম করে পারবে, আউ সেইপাই আপনার রয়েছে নিয়ম কেবে গোটিয়ে হাতরে প্রণাম করবে, মুন্ড নুহে সম্মান দিয়ে পারবে। তো আপনার কহি রাখা চাহু গোটিয়ে হাতরে কেবে বি পাদ ছুঁবে না। এবে সব পিলা মানে যেভাবে ভাবে প্রণাম করছেন, আউ তো প্রণাম না, আগে লা প্রণাম শোই শোই তাপরে আসিলা নই নই, এবে চালছি ঠিয়া ঠিয়া তাপরে আসব নাই নাই, সে প্রণাম কুয়াড়ে গলানি। কিন্তু এবে পিলা মানে কেমিতে প্রণাম করছেন না, কেবল অতে ভি প্রণাম করে দেছে, এমনি তেমনি করি টিকি প্রণাম করে দেছেন, সেমিতি প্রণাম করবে না। কুর্ম পুরাণের লেখা হয়েছে আপনার প্রণাম কেমিতি আপনার করবে, কুর্ম পুরাণের অতি সুন্দর ভাবে লেখা হয়েছে। ভক্তবন্ধু আপনার মনে রাখি থাকে, যদি আপনার পাদ ছুঁই প্রণাম করছেন গোটিয়ে হস্তরে বি পাদ কেবে বি ছুঁবে না, কুর্ম পুরাণের এখন মনা করা যাই, আপনার এমিতি হস্তক দেখুন, এমিতি হস্ত করি আপনার পাদ ছুঁই পারবে, অর্থাৎ আপনার মানে এমিতি হস্ত করে পাদক ছুঁকি প্রণাম করে পারবে, ডাহাণ হস্ত ডাহাণ পাদরে, বাম হস্ত বাম পাদরে আপনার যেমনি রহব, এমিতি প্রণাম করবে না, বা বাম তাঁকর বাম পাদরে গুরুজনক বাম পাদরে আপনার ডাহাণ হস্ত লাগবেনি, কি তাঁকর বাম পাদরে আপনার কোণ না ডাহাণ হস্ত লাগবেনি, তাঁকর ডাহাণ পাদরে যেমিতি আপনার ডাহাণ হস্ত লাগিব, তাঁকর ডাহাণ পাদরে যেমিতি আপনার বাম হস্ত লাগিব, সেইভাবে ভাবে আপনার হস্তক এইভাবে ভাবে করি আপনার নিশ্চিন্ত ভাবে প্রণাম করতু, এখন কুর্ম পুরাণের দিয়া যাই। কিন্তু ক্রোধরে যে জর্জরিত অনেক সে কেবে পাদ ছুঁই প্রণাম করবে না, যে পূজা করছেন পূজা সময় মধ্যে স্পর্শ করে প্রণাম নিষেধ করা যাই, অনেক সময় মধ্যে প্রণাম করা নিষেধ করে, যেমিতি তেল লগাইবা সময় যেমিতি পিলাকে ধরিবা সময় খাইবা সময় ঠাকুর সামনে আউ সেভাবে ভাবে আপনার প্রণাম করা নিষেধ করা যাই। পাদ ছুঁই এই মানুষ প্রণাম করতু না, যে কি আপনার কোণ না দাঁত ঘষুচার, যে কি গুরুজন হলে বি সে স্নান শৌচ করছেন সে প্রণাম নিষেধ করা যায়। ভিডিওকে বহু মাত্রে সেয়ার করতু, হয়তো বহুত লোক এ কথা জাঁ না, কিন্তু বহু আমার পুরাণ আম প্রমাণ দিয়ে যে কি বহু কথা কিছু শাস্ত্র শিখবার অছি, কিন্তু ব্যস্তবহুল জীবনরে পুরাণ পড়িবাকু সময় কাহি, তো সেইপাই ভাব দিবাকর চ্যানেলকে সবসক্রাইব করতু, আউ এ ভিডিওকে বহু মাত্রায় সেয়ার করতু, হয়তো বহু লোক জাঁ নথিবে, তেমন আপনার এই কথা নিহতি জনাতে, বহু লোক গোটিয়ে হাতরে এমনি পাদর আনি মুন্ডে মারিদেছেন সেমিতি বিলকুল করতু না, আপনার ডাহাণ হস্ত তাঁকর ডাহাণ পাদ, আপনার বাম হস্ত তাঁকর বাম পদে লাগি প্রণাম কলে, মথা নই প্রণাম কলে আশীর্বাদ ঠিক আপনার মিলবে। জয় জগন্নাথ, জয় পঞ্চশ। এবে সারা ওড়িশার শীতর দাউ, মানুষ হচ্ছে শীতরে ছটপট, বুড়া বুড়ি মানুষ অবস্থা কহিলে ন সরে,
ଆମ୍ଭେମାନେ ରୁମ୍ ହିଟର ଦେଇ ଘରେ ଶୋଉଛୁ, ଅନେକ ଜାଗାରେ ଶୀତର ଲହରୀ ଏତେ ଜୋରରେ ହେଉଛି ଯେ କନ୍ଥା କମଳ ମଧ୍ୟ ରଖୁନି। ତ ସେଥିପାଇଁ ଆପଣମାନେ ଭାବନ୍ତୁ, ଯଦି ଗୋଟିଏ ଅସହାୟ ଗରିବ ପରିବାରରେ ଗୋଟେ କମ୍ବଳ ନଥିବ କି ସେମାନେ କୌଣସି ଶୀତ ବସ୍ତ୍ର ନଥିବ, କେତେ କଷ୍ଟ ସେମାନେ ଭୋଗୁଥିବେ। ଏମିତି ବି ପରିବାର ଅଛି ଯାହାକୁ ଆମ୍ଭେମାନେ ଖୋଜି ଖୋଜି କିଛି କମ୍ବଳ ପ୍ରତିବର୍ଷ ଶୀତ ଦିନେ ପ୍ରଦାନ କରୁ, ଯେଉଁମାନେ ପ୍ରକୃତରେ ହକଦାର, ଯେଉଁମାନେ ଅସହାୟ, ଯେଉଁମାନେ ରୋଗୀ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଆମେ ପ୍ରତିବର୍ଷ କିଛି କମ୍ବଳ ପ୍ରଦାନ କରୁ। ତ ଭକ୍ତବନ୍ଧୁ, ଏ ଅଧମ ହରି କଥା କହି ଯେତିକି ଧନ ମିଳେ ତା ଦେହରେ କମ୍ବଳ ପ୍ରଦାନ କରେ। କିନ୍ତୁ ଏବେ ଯୋଡ଼ି ହେଇଛନ୍ତି ଆପଣମାନେ ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲ ସହିତ, ତ ଯେଉଁମାନେ କମ୍ବଳ ପ୍ରଦାନ କରିବା ପାଇଁ କିଛି ଅର୍ଥ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ଆପଣଙ୍କର ସେଇ ଅର୍ଥକୁ ଯଦି ଦେବା ପାଇଁ ଚାହାନ୍ତି କମ୍ବଳ ପ୍ରଦାନ ପାଇଁ, କାହିଁକି ନା ଏବେ ସମୟ ଆସିଗଲା, ଶୀତ ଦିନେ ବହୁ କମ୍ବଳ ବଣ୍ଟାଯିବ, ସେଇ ଅସହାୟଙ୍କ ପାଖରେ ଆମ୍ଭେମାନେ ପହଞ୍ଚୁ, ବୁଢ଼ାବୁଢ଼ୀଙ୍କ ପାଖରେ ଯେଉଁମାନଙ୍କ ପାଇଁ ନିଶ୍ଚିନ୍ତ ଶୀତ ବସ୍ତ୍ର ଆବଶ୍ୟକ। ପ୍ରତିବର୍ଷ ଯାଉ, ଏ ବର୍ଷ ଯିବୁ। ତ ଆପଣମାନେ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ଆପଣମାନଙ୍କର ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ଏ କମ୍ବଳ ପାଇଁ ଲାଗୁ, ତ ନିଶ୍ଚିନ୍ତ ଆପଣ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ନିଶ୍ଚିନ୍ତ କଲ୍ କରନ୍ତୁ, ଆଉ ଆମ୍ଭେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର। ଆପଣ ଗୋଟିଏ ହଉ, ଦୁଇଟି ହଉ, ପାଞ୍ଚଟା କମ୍ବଳ ପାଇଁ ଆପଣ ଦାନ ପ୍ରଦାନ କରିପାରିବେ। ଆପଣଙ୍କୁ ମହାପ୍ରଭୁ ଭଲରେ ରଖିବେ। କାହାକୁ ଯଦି ଘୋଡ଼େଇ ଦେଇଥିବା ଶୀତ ଦିନେ, ମହାପ୍ରଭୁ ଆମକୁ ନିଶ୍ଚିନ୍ତ ସାରା ଜୀବନ ଘଣ୍ଟ ଘୋଡ଼େଇ ରଖିବେ। ଏ ବିଶ୍ୱାସ ସହିତ ଯଦି ଆପଣ ଦାନ ଦେବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଏବେ ହିଁ କଲ୍ କରନ୍ତୁ। ଏଇ ଶୀତ ଦିନରେ ଏବେ ଚାଲିବ କମ୍ବଳ ବଣ୍ଟା, ଅସହାୟଙ୍କ ପ୍ରତି ଇଏ ଆପଣଙ୍କ ସହଯୋଗ ରହୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।